আমারও ভালো। আজকের ব্লগটা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে গেল বন্ধুরা, তো যাই হোক, তবু ব্লগ শুরু না করলে কিন্তু আমরা যারা ব্লগ করি তাদের দিনটাই যেন চলে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তুই ভিডিওটা স্টার্টই কর নাই, ভিডিওটা স্টার্ট করে দাও নাই, এরা তো তোর ব্যথা পাইছিস, এখন বলতে কি স্টার্টই কর এই ভিডিও। গুড আফটারনুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজতে চললো প্রায় দুপুর দেড়টার মতো। তো এখন রান্না করছি বলতে ভুল, সকালবেলা আমি রান্না করে নিয়েছি ভাত ডিমের তরকারি, এখন করছি শাক। তো যেটি জেঠিমা হচ্ছে শাক নিয়ে এসেছিল, সরষা শাক। তো জামাইবাবু নিয়ে এসেছিলো, কিন্তু ওদের বাড়িতে তো সরষা শাক খাওয়া যাবে না, যেহেতু মাছ পালছে কার্তিক মাস আর কি, তো সেই জন্য আমাকে দিয়ে গেল। তো এই যে এই সরষা শাক রান্না করছি, আর সাথে করেছি ডিমের ঝোল, তো সেটাও জেঠিমাই দিয়েছে। তো আজকে যা বেশিরভাগই রান্না জেঠিমার বাড়ি থেকে, বেশিরভাগ কি দুটোই সরষা শাক আর হচ্ছে ডিমের ঝোল করেছি, সেটা ওদের বাড়ি থেকেই দেওয়া। তোমাদের দাদাভাই স্নান শেষ, বসে আছে খাওয়ার জন্য, তো আমার এদিকেও রান্নাও শেষ, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা বলছি না, শাকটা প্রায় হয়ে গেছে, শাকটা নামিয়ে নেই। কি মামি বাংলা বলছে কি, মামির এখানে যাবা না গাড়িতে যাবা? যাও যাও যাও। গাড়ি কেন দেখে, মামি গেল দেখতে। সত্যি কথা বলতে না, আজকে জানি না কেন এতটা কষ্ট হচ্ছে। এর আগে যখন সোনামা আসছো, মানে আসতো দুদিনের জন্য থাকতো চলে যেত, তখন এতটা কষ্ট হয়নি, ওকে আমি বেশি করে নিয়েছি, ও আমার কাছে বেশি আসছে হাসছে, মানে ওর জন্য সত্যি কথা বলতে চোখের জল চলে আসছিল, ওর হাসি মানে ওর কথাবার্তা সবসময় আমার সাথে থাকতো, খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে আমি কেন ওকে এত ভালোবাসলাম যার জন্য হয়তো আজকে ও চলে যাচ্ছে, মানে এত এত খারাপ লাগছে। এখন হাসছি ঠিকই, কিন্তু পরে যখন ও চলে যায় না, এতটা ফাঁকা হয়, আমাদের দুইটা বাড়ি, জেঠিমাদের বাড়িও ফাঁকা হয়ে যায়, আমাদের বাড়িও ফাঁকা হয়ে যায়। ও আসার পরে তো ওকে নিয়েই সবসময় খেলাধুলা করা, কথাবার্তা করা, সত্যি এত খারাপ লাগছিল। আর ভাবছিলাম যে মানুষকে হয়তো বা বেশি ভালোবাসলে এতটা কষ্ট পেতে হয়। টাটা যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন বাড়িটা এত ভালো লাগে, কিন্তু যখন চলে যায় পুরো বাড়িটা ফাঁকা করে চলে যায়, খুব খারাপ লাগছিল। কি ঠান্ডা তাই না বাইরে, বাইরে বেরো হলে আমরা কম্বলের নিচ থেকে মনে হয় কাঁপতেছি। দেখো বর একদম দুই হাতে বাজার করে নিয়ে আসলো, কত টাকা জানো, শীতের সময় আসলে সবজিপত্র অনেক দাম কম। সেটাই তো স্বাভাবিক, এবার আর সেটা না, মানে তুমি তো অবাক হচ্ছ, তোমার দামগুলো শুনে তাহলে তুমি বুঝতে। চলো ঘরে রাখো, এত দাম জিনিসের মাথা ঘুরে যায় বাজার গেলে। নাও কি কি আনছো, দেশি মুরগির ডিম,
মাঝে মাঝে সুপারি খেতে যায়, খালি সুপারি, 30 টাকার সুপারি এখানে, বেশি আনি নাই, বেশি আনলে শেষ। হাই বেদনা আর ভাল লাগে না আমার। এখানে তো একটা আলাদা জিনিস, তেল গেল, আঠা, ও রুটি খেতে যায় মাঝে মাঝে, ভাত 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 আর ভালো লাগে না, রাত্রিবেলা একটু রুটি খাবো। বেগুন বেশি খাওয়া যাবে না, অনেক কমেন্ট আসছে তোমার। এই তারপরে ওই যে বেগুন নিয়ে আসলাম অল্প, ঘন্টার মধ্যে না দিলে ভালো লাগে না। আচ্ছা ওরা সিদ্ধ সিদ্ধ খাইতে বলি, সিদ্ধ খায় না, আমি ঘন্টতে দিয়ে খাই, কিন্তু ঘন্টতে দিলে তো আর হবে না না। বারবার করে বলছিল সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো, আমি এমনি বলছি যে এখন ফাস্টফুড খাওয়া যাবে না, তারপরেও ভালো লাগে খেতে, তোমরা বলছো ওর যেটা ভালো লাগে সেটা খাওয়াবে। তারপরে এই যে দুইটা নিয়ে আসছি, মানে আমি একটা খাবো, একটা খাবো, হ্যাঁ হ্যাঁ একটাই খাবো, যাও। ধনে পাতা দিয়ে না মনে হচ্ছে মুড়ি খাই, মুড়ি খাই। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারটা ওইদিকে নিয়ে যাই, পরে কাজে লাগে। ধনে পাতা দিয়ে মুড়ি মাখা সেই লাগে না, সেই দারুন। চলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা করে দিই। আর শাকটা চালের উপরে রেখে দাও, শীতে থাকবে। চচ্চড়ি যে টিনের উপরে রাখতে হবে, কালকে এটা চচ্চড়ি করবো। কয়টা আটে দিছে জানো? খুলতে হবে না, খুলো খুলো না, ভিতরে গুলো ইস্যু হবে না। চলো টিনের উপরে রাখো। তো বন্ধুরা, আমরা দেখো যারা গ্রামে থাকি তারা সবাই এইভাবে শীতের দিন বেশি গেলি এইভাবে শাক ঠাক আনলে এইভাবে টিনের উপরে ছাউনি দিয়ে রাখি, তাহলে হ্যাঁ শীতের দিনে তাতে কি হয়, শীত পড়ে না, কুয়াশা পড়ে পড়ে একদম এইরকমই টাটকা থাকে, একদম তরতাজা থাকবে। তো চলো সবজি খরচাগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম সন্ধ্যের জলখাবারে, ধনে পাতা, পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে একটু ঝুরি ভাজা, আর তেল দিয়ে এই মুড়ি মাখাটা খেতে কার না ভালো লাগে। এই শীতের দিন এই ধনে পাতা দিয়ে মুড়ি মাখা কিন্তু আমার দারুণ প্রিয়। তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে যদি গরম গরম লাল চা থাকে তো চাটা আমি তো খেতে পারবো না, মুড়িটাই খাচ্ছি। এই সময় ও ওই যে একটু সন্ধ্যাবেলা খেতে যায় এরকম, আমার দারুণ টেস্টি লাগে এইভাবে শীতের দিনে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, বা বলতে পারো ধনে পাতা দিয়ে অনেকে আলু সেদ্ধ খায়। আমি এই বাড়িতে এসে খেয়েছি, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে প্রথম দেখছিলাম ধনে পাতা মানে আলু সেদ্ধর মধ্যে ধনে পাতা দিয়ে যায়, বিশ্বাস মানে খাওয়ার পরে এত টেস্টি লেগেছিল, সেই স্বাদটা যেমন মুখে লেগে আছে। তো এই তো শীতের দিন চলে আসছে, এখন আমরাও ধনে পাতা দিয়ে আলু সেদ্ধ বলো মুড়ি বলো মানে কোনো কথাই হবে না। কাজটা এখনো যায়নি, যাবেও না, কিভাবে রাস্তার মধ্যে ঘুরো, অভিশাপ দিচ্ছ নাকি? অভিশাপ না, তুমি রাস্তায় ঘুরো এইভাবে হাফ জামা পরে, ঠান্ডাটা ঘরে বেশি না বাইরে বেশি? অবভিয়াসলি বাইরে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা না, সন্ধ্যাই তো, যতক্ষণ ঘুমোচ্ছ না ততক্ষণ সন্ধ্যা, অবশ্যই সন্ধ্যাটা ভাবতে হবে তাই না? তো তুমি যদি মানে এখনই রাত ভাব মানে এই যে 8টা 9টাতে যদি রাত ভাবি নাও তাহলে তো মুশকিল, অলসতা চলে আসবে। আমরা গ্রামের মানুষ, আমাদের এখানে 8টা বাজে তো বেশিরভাগ গ্রাম বাড়িতে দেখো সবাই ঘুমিয়ে বসে। এটা ঠিক, আমাদের এদিকে 8টা 9টার দিকে মোটামুটি 9টার পরে পরেই প্রত্যেকটা বাড়িতে কেউ একটু আটটু খবর সিরিয়াল দেখছে, আর না হলে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়ছে। তো আমরা ঘুমোতে ঘুমোতে আমাদের দেরি হয়, কাজকর্ম করতে করতে আর কি, এই যে সমস্ত কিছু করতে করতে আমাদের মোবাইল ঘাটতে ঘাটতে, তবুও
আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা কিংবা কোনোদিন আমার ও তো এখন ওকে আমি মোটামুটি 10:30 11টার মধ্যেই ঘুমোতে বলছি আর কি 10টার মধ্যে ঘুমানো ঠিক আছে ঘুমায়ও পড়ে আবার ওই হয়তো 11 দিন সেরকম ভাবে ঘুমানো একটু দেরি হয় তো আমি কিন্তু আমার ঘুমোতে ঘুমোতে কালকেই তো কালকে ভিডিও এডিট করতে করতে আর কি আমি একটা কততে ঘুমিয়েছিলাম ও ঘুমিয়েছিল আর কি একটার পরেই আর কি আমি ঘুমিয়েছিলাম তো সেটাই আর কি তো যাই হোক রুটি খাবো আজকে অনেকদিন ধরে আমি একটা দিন তোমাদের না একটা জিনিস শো করবো ঠিক আছে সেটা হচ্ছে ও যখন ঘুমায় মানে হা করে ঘুমায় আর মোবাইল দেখতে দেখতে ঘুমায় এইভাবে মোবাইল থেকে না মানে লজ্জায় হয়তো মুখ দেখাতে পারবো না এরকম কিছু হয়তো তো ঘটনাটা হচ্ছে অনেক সময় কি হবে ধরতে দেখতে 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 আস্তে আস্তে যায় ওইদিকেই ঘুম কিছু করার নেই 12টা একটা যদি এরকম হয় আর কি তো বুঝতেই পারো যাই হোক অনেকদিন ধরে হচ্ছে বলছিল আটা আনতে তো আটা নিয়ে আসলাম বাজার থেকে রুটি খাবো আজকে তো বলছিল যে রুটি কী দিয়ে খাবো তাই বললাম তোমার ইচ্ছা আমি তো রুটি ও বলছে যে ভাত অনেকদিন ধরে রাতে ভাত চলছে দুপুরে ভাত চলছে খাওয়াটাও দরকার তো যাই হোক আমি উপরে ও নিজে আর কি আলু ভাজা এই যে আলু কাটছে আর কি আলু ভাজা খাবো এই যে দেখো তো যাই হোক এই যে এখন হচ্ছে রান্নাবান্না করবে হ্যাঁ কি বলো তোমাকে যে কতদিন ধরে বলতেছি যে টলিতে নামো শীতের জামা কাপড় সব টলির মধ্যে ঠান্ডাও পড়ে গেছে আমার ঠান্ডা লাগে না কোথায় সেটাও ঠিক এই যে আমি ওইটা পরে আছি আমার ঠান্ডা লাগতেছে তার মধ্যে এই অবস্থা আমার সব সোয়েটার সব টলিতে জ্যাকেট সব চাদর সব ভিতরে ইয়া শোকেসে গুদেছে নাই তো না সব ভিতরে সব টলির উপরে টলির ভিতরে জানি না আমি একটা ল্যাপও আছে কিন্তু ল্যাপটাও লাগবে কয়েকদিন পরে কোন ল্যাপ 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 ল্যাপটা তো খাটের ওখানে পাতা ও আচ্ছা হ্যাঁ যাই হোক তো যাই হোক টলিটা নাও অনেকদিন ধরে ও আমার মাথা খাচ্ছে যে টলিটা নামাও টলিটা আছে আছে কয়েকটা সোয়েটার আছে ওগুলো লাগবে মাফলার আছে আমার আর অনেক শীতের কিছু থাকে না উপরে তোলা থাকে তো যাই হোক ওগুলো বের করতে হবে অনেকদিন ধরেই বলছে টলিতে টলিটা নাও তো যাই হোক টলিতে তো কিছু না কিছু পাবোই আর যদি নাও থাকে তাহলে হচ্ছে খাটের ভিতরে ঢুকে রাখছে নাহলে শোকেস গোদরেজের ভিতরে খাটের ভিতরে ঢুকে রাখলে পাবো বের করবো কিন্তু খাটটা খুলতে হবে শোকেস গোদরেজের ভিতরে নাই তো শোকেস গোদরেজের ভিতরে কিচ্ছু নেই তো চলো ঠিক আছে দেখছি আমি সব বক্স কাট থেকে বের করলাম আমার একটা পছন্দের জিনিস পাইছি আমি এই যে ঠান্ডার দিন আমার একটা লাগবে না ভাই বল লাগবে কিনা বল তাই শোন না রে এটা আমি পড়তে পারবো আর কেন পারবি না তোর মতো মোটি হবে না তোর মতো মোটা হবে না তুই কি কম মোটা কে বললো মোটা আমি দেখ এটা আমাদের তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল বিয়ের আগে কুচবিহারের রাসমেলাতে কুচবিহারের রাসমেলা থেকে আমার বিয়ে হয় নাই তখন তখন আমাদের বিয়ে হয় নাই এই দেখো কুচবিহারে রাসনাথ থেকে ওকে আমি এটা গিফট করছি তখন আজকে থেকে কতদিন হবে তাও বলো আজকে থেকে কত বছর আগে 8 বছর না না কত হবে না আমি তখন আমরা তখন ইলেভেনে পড়ি আর যত দাঁড়া আমি তোমাকে বলছি 7-6-7 বছর আগে এটা দিছি আমি হ্যাঁ কুচবিহার রাসমেলা থেকে এনেছিলাম আর রাসমেলা মানে কালকে থেকে শুরু হয়েছে ওই দেখো আমার এই জামাটাও আছে এখানে সব আছে সব এই আমার যদি মেয়ে হয় ভালো হবে হ্যাঁ সব আমার জামাগুলো পরবে তাই না গো হ্যাঁ তাহলে এইগুলো জামাগুলো বলো কে পরবে তোমার এই যে হ্যাঁ ওগুলা লাগবে তো এইটা দেখো তো ঠান্ডার দিন এগুলা না হলে হয় এইটা তোমার লাগবে এটা এটা তো আমার হয়ই না মানে এমন আমি যখন কিনছিলাম তখন পাতলা ছিলাম এখন তো হয়ে গেছে মোটা গো আর মোটা আমি আমি তুই
কি তাহলে আমি মোটা হয়েছি শুধুমাত্র মিতুর জন্য মিতুর জন্যই মোটা হয়েছি বেশি বেশি করে খাওয়াইছে নালে আমি আগে মতো পাতলাই থাকতাম বারবার করে বলতাম তোমাকে আমি এই রাতে কাটা যায় না কে বললো হ্যাঁ কাটো কাটো না বিশাল আছে তার মধ্যে ইও কি বলে এদিকে চলে আসলাম রুটি বানাতে আর এদিকে আমাদের কথাবার্তাগুলো শুনলে তুই তুই করে কথা বলা তারপরে হচ্ছে মোটি করে এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার কথাবার্তা মাঝে মাঝেই বলি তো আগে যখন বিয়ের আগে তখন তো আমরা তুই তুই করেই কথা বলতাম কারণ আমরা বন্ধু ছিলাম আগে তারপরে আমাদের ভালোবাসা হলো তারপরে না আর কি বিয়ে হলো তো যাই হোক আর একটা মানে লাইফ পার্টনার হতে গেলে কিন্তু তোমাকে সবার প্রথমে সব থেকে বেশি মানে সাকসেসফুল হতে গেলে সব থেকে বেশি দরকার কী বলো তো তোমাকে ভালো বন্ধু হতে হবে তো সব থেকে ভালো বন্ধু আমি মনে করি আমার ও আর ওর সব থেকে ভালো বন্ধু আমি কারণ তুমি যদি তোমার যে লাইফ পার্টনার তোমার যে জীবনসাথী তুমি যদি তার ভালো বন্ধু হতে না পারো তাহলে কিন্তু তার ভালো বর বা হাজবেন্ড হতে পারবে না তো সেই জন্য ও আমার সব থেকে ভালো বন্ধু বলতে পারি বন্ধুরা অনেকদিন ধরেই সোনামনাদেরকে রুটি খাওয়াচ্ছি না তো আমি তো বললো যে অনেকদিন ধরে রুটি খাওয়াই না একটা রুটি দাও তো এই যে ছিঁড়ে নিলাম রুটিটাকে দেখো গন্ধ পাইছে এই দেখো দিচ্ছি তো দাঁড়াও একটু আমি আসলে আর যদি কোনো খাবারের গন্ধ আসে ওদের নাকে মনে হয় ছোটাছুটি করে দেখো না ছোটাছুটি করছে ছুটোছুটি করছে দাঁড়াও আরে বাবা দিব তো দাঁড়াও রে এই যে এই যে এই যে হুম 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 ওরে বাবা বন্ধুরা রুটি কিন্তু খুব ভালোবাসে এরা বসে পড়েছি রুটি খেতে তো রুটি আলু ভাজা নিয়েছি এতগুলো রুটি আমি খাবো না তোমাদের দাদা ভাইও খাবে আর ভাত অল্প একটু খাবো দুটো রুটি খাবো খেতে ইচ্ছে করে তাই আর কি দুটো রুটি খাবো তো আলু ভাজা দিয়ে তো আমি ভাবলাম যে কলা দিয়ে খাবো তো বললো যে না কলা দিয়ে খেতে হবে না তো সেই জন্য আলু ভাজা দিয়ে খাচ্ছি রুটিগুলো নরম হয়েছে সত্যি কথা বললো আমরা সবসময় কিন্তু রেশনের আটার রুটিই খাই আর অনেক দিন হয়ে গেছে কেন জানি না রেশন দিচ্ছে না তো তার জন্য রেশনে আটা শেষ হয়ে গেছে আমাদের চার প্যাকেট করে আটা দেয় তো রেশনে আটা শেষ হয়ে গেছে তাই আজকে প্রায় অনেক দিন পর হচ্ছে কেনা আটা রুটি খাচ্ছি আর কেনা আটার রুটিগুলো সাদা হয় আমাদের রেশনে আটার রুটিগুলো কিন্তু লাল লাল হয় এদিকে দুধটা গরম করে রেখে দিয়েছি খেতে খেতে দুধটা ঠান্ডা হয়ে যাবে তারপরে রাতে দুধটা খাবো আর কি শীত সিগন্যালটা কেন এরকম করতেছে না না তোমাকে তো বললাম আমি তুমি ঠাকুরের সিরিয়াল দেখো তুমি বিগ বস দেখা শুরু করলা কি বলি বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 10:07 এই যে 10:07 বাজে আরও শুয়ে শুয়ে এই যে বিগ বস দেখা শুরু করছে ওর যেটা ভালো লাগে সেটাই দেখছে এখন কী করবো তোমরা তো অনেক সময় অনেক ধরনের বলো যে ঠাকুরের গান শুনতে হয় ঠাকুরের মানে শোনাটা ভালো আর কি সন্ধ্যার সময় শুনো তো তোমাকে বললাম ঠাকুরের সিরিয়াল দেখতে তুমি দেখতেছো বিগ বস বিগ বস আমারও ফেভারিট শো তো ও দেখতেছি দেখো এবার কী আর করা যাবে সত্যি কথা বন্ধুরা সাউন্ডটা কমায় দাও সত্যি কথা বলতে আজকে মনটা খুব খারাপ কেন কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে শোনা মানে এই জন্য ভাগ্নি চলে গেছে মানে ও আসার পর থেকে ওকে সবসময় নেওয়া সবসময় ওই বাড়িতে যাওয়া তারপরে এদিক দিয়ে রাস্তা দিয়ে গেল মানে আর সব থেকে বড় কথা কি বলতো ও আমাকে খুব ভালোবাসে মানে ওকে মানে ওকে দেখলে মার কোলেই থাকে এমনকি ওর মার কোলে থাকলেও আমি যদি ডাকি শোনা মানে ও আমার জন্য আমার কাছে আসার জন্য ছেড়ে দেয় আর যখনই জেঠিমা গেট দিয়ে বের করে তখনই মানে আমাদের বাড়ির এদিকে হেলে যায় মানে আমাদের বাড়িতে আসবে এরকম করে তো আজকে সত্যি খুব খারাপ লাগতেছে তো একটা জিনিস মানে মনে 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 কি মানুষকে যত বেশি ভালোবাসবো না তত এই জিনিসগুলো বেশি মনে হবে এটা স্বাভাবিক যাকে বেশি ভালোবাসবে তারই দেওয়া কিছু তুমি বেশি কষ্ট পাবে মানে তার যাকে বেশি ভালোবাসবে কি যেন বলে আমি ঠিক না মানে কথাটা বুঝতে পারছি না কিন্তু তোমরা হয়তো বুঝে গেছো যদি কাউকে বেশি ভালোবাসো তার জন্যই বেশি কষ্ট পাবে
যদি তার জন্য কষ্ট না করো তাহলে তোমার তার উপর অতটা ভালোবাসা নেই। আমরা কষ্ট করে কি করব বলো, ওর বাড়ি ঘর সমস্ত কিছু তো ওইখানে। শোনো, বাচ্চাদের উপর একটা আলাদা মায়া টান আছে, সেটা আমারও আছে। আমারও খারাপ লাগছিল, কিন্তু ছেলে মানুষের অতটাও লাগে না। কিন্তু আর মিতুর সাথে একটু বেশি বন্ডিং হয়েছিল, যেহেতু ও ছোটো কিছুই বোঝে না, কিন্তু তারপরে একটু বেশি মায়া লাগাইছে ওর উপরে। তো সেই জন্য আমাকে বলছিল চলে গেলো, এখন এতক্ষণে আমাদের বাড়িতে আসতো, আমি নিয়ে আসতাম কোলে করে, তারপরে বিছানার মধ্যে রাখতাম, কোলে নিতাম, হ্যাঁ এইসবই আর কি। তো সেটাই, যাই হোক, ও আদর করে মানে চুমু তো দিতে পারে না, আহ করে মুখ দিয়ে। তো ওই আর কি, স্মৃতিগুলোর মনে পড়ে, যখন কেউ থাকে তখন বোঝা যায় না, কিন্তু যখন চলে যায় তখন তার স্মৃতিগুলো মনে পড়ে, তার সে কি করতো, সে কীভাবে থাকতো, সে কি রিমোটটা ধরে ধরে খাইতো, মুখে লাগাইতো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, যাই হোক, প্রতিদিন হবে ওর মামা যখন এডিট করে, মানে তোমাদের দাদা ভাই যখন এডিট করে, প্রতিদিন ওকে নিয়ে আসি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবার প্রথম ওকে যায় নিয়ে আসি, মানে কি করবো এখন একটা অভ্যাস হয়ে গেছে। আজকে সত্যি এত ফাঁকা ফাঁকা লাগতেছে না, এত ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে কি বলবো। তো যাই হোক, চলে গেলো, আর আসবে, আবার আসবে, মামার বাড়ি তো আসবে, দাদার বাড়ি আসবে, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার, আসবে, অবশ্যই আসবে। তো মন খারাপের কিছু নেই, এটা দু তিন দিন একটু খারাপ লাগবে, তারপরে আবার নর্মাল হয়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে। এখন বাজে 10:10, এখন অনেকটা আগেই ভিডিও এন করি এবং অনেকটা আগেই শোয়ার চেষ্টা করি, বিশেষ করে মিতুকে। মিতু শোয়ার জন্য আমিও আগেই শুয়ে পড়ি, আমি যদি এইভাবে বসে টিভি দেখি তাহলে কি আর শুতে পারবে? তো ওর জন্য আমিও মানে শুয়ে হয়তো আমি মোবাইলে কাজ করতে থাকি, ও ওইদিকে ঘুমিয়ে পড়ে। তো এই হচ্ছে কথা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থাকো, টাটা।